হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বেঙ্গলি ব্লগ চ্যানেল। চলে এলাম অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। মাঝখানে কিছুদিনের একটু গ্যাপ ছিল, তো এখন আমরা এসেছি ফুড ব্লগ নিয়ে। আজকে আমরা দাঁড়িয়ে আছি, লাইটটা ঠিক বোঝাতে পারবো না, আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা দাঁড়িয়ে আছি হাইওয়ে 99 ধাবাতে। এটা কিছুদিন আগেই স্টার্ট হয়েছে, আমাদের আশা হয়নি। মাঝখানে একদম মানে ফুড ব্লগ করা হচ্ছিল না, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তোমরা তো দেখতেই পেয়েছো, আমরা অনেক কারণে ব্যস্ত ছিলাম, ঘুরতে যাওয়া, তারপরে পুজো, তো সেসব কারণে এখন একটু খাওয়া দাওয়া কম হচ্ছিল। তো আবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তো আজকে আমাদের সাথে এসছে এই যে, হাত নেড়ে দাও। তো চলো, ভেতরটা খুব সুন্দর সাজানো, খুব সুন্দর দেখতে লাগছে, তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নি। এখানে একটা চায়ের কাউন্টার করা আছে, যেটা চাই ভাই নাম দেওয়া রয়েছে, চাই ভাই। সেখানে চা, লস্যি, মটকা লস্যি, আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তারপরে এদিকে ঢোকার এন্ট্রেন্সটা, বসার সিট আর টেবিলগুলো দেখো কি সুন্দর, টায়ার দিয়ে করা, বেশ সুন্দর করে ডিজাইন করা। আর এদিকে খাটিয়াও পাতা রয়েছে। আর ভেতরটাতে বসার জন্য চেয়ার টেবিল রয়েছে। আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে। প্রথমে ভেতরে বসছিলাম, তোমাদের তো যে ভেতরে সামনের টেবিলটায় বসেছিলাম, কিন্তু তার ইচ্ছা, এই যে এনার ইচ্ছা, এরকম টায়ারের উপরে বসবে, সেই থেকে খুঁত খুঁত করে যাচ্ছে, এখানে এসে বসবে। তাই চলে এলাম এখানে আবার বসতে, চেঞ্জ করে এই যে টায়ারের উপরে। বিঘাটি ভদ্রেশ্বরের হাইওয়ে 19 ধাবায় কি কি খাবার পাওয়া যাচ্ছে, চলো তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই। দারুণ স্মেল বেরিয়েছে, তাই না গুড্ডি? তো আমাদের স্টার্টার চলে এসছে। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ক্রিস্পি চিলি বেবি কর্ন, খুব সুন্দর দেখতে প্লাস হেভি টেস্ট। তো চলো এখন আমরা এটা খেয়ে নিই, তারপরে মেন কোর্স আসবে, মেন কোর্স তোমাদের দেখাবো। তো এখন খাবার সার্ভ করা চলছে। গুড্ডি প্রচন্ড খিদে পেয়ে গেছে, গুড্ডি আর পারছে না, আর গন্ধ স্মেলও হেভি সুন্দর বেরোচ্ছে। নাও শুরু করে দাও, বেশ লোভনীয় লাগছে দেখতে। পরিমাণ অনেকটাই দিয়েছে। হ্যাঁ, এটা ক্রিস্পি চিলি বেবি কর্ন। আমরা তো কি কি অর্ডার করেছি সেগুলো তোমাদেরকে বলাই হয়নি। আস্তে খাও, গরম আছে। এটা ক্রিস্পি চিলি বেবি কর্ন এসছে, এরপর আবার যখন আসবে তখন আবার বলবো। খুব বেশি দিস না আমার। খাও খাও নদল, খেয়ে বলো ভালো খেতে কিনা, গরম না, আস্তে আস্তে খাও। ভালো খেতে, খেয়ে দেখ কেমন খেতে। খুব সুন্দর খেতে, আর ক্রিসপিনেস আছে, একটু স্পাইসিও আছে, ঝালঝাল একটু,
একটু স্পাইসি আছে, ক্রিসপি আছে, বেবিকর্নটাও ভালো খেতে, মানে ভেতরে বেবিকর্ন যেটা রয়েছে, আর অনেক কিছু দেওয়া রয়েছে, মানে ক্যাপসিকাম, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, অনেক রকমের ক্যাপসিকাম আছে, বেল পেপার রয়েছে, তো সবই ওভারঅল খুব সুন্দর খেতে আর দেখতেও খুব ভালো, মানে আমার তো ভীষণ ভালো লাগলো, স্টার্টারটাই এত ভালো হয়েছে, তাহলে মেন কোর্স তো আশা করছি আরও ভালো হবে, তো চলো স্টার্টারটা খেয়ে নিই তাড়াতাড়ি, গরম গরম সার্ভ করেছে, গরম গরম খেয়ে নেওয়াই ভালো, আবার মেন কোর্সে দেখা হচ্ছে। মেন কোর্স এসে গেছে, মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, এদিকে আছে বাটার তন্দুরি রুটি, এটা একদম নতুন জিনিস, এর আগে আমরা এত জায়গায় খেয়েছি কোথাও এরকম নামটা দেখিনি, অনিয়ন মাশরুম ফ্রাইড রাইস, তো ভাবলাম যখন নতুন তো ট্রাই করে দেখতেই হয়, মাশরুম তো দেখতেই পাচ্ছি এখানে, মাশরুম দেওয়াই রয়েছে, ভালোই মাশরুম দেওয়া আছে প্রচুর, তো এটা অনিয়ন মাশরুম রাইস। কি হলো, কেমন? ভালো। আর এটা পনির বাটার মশালা, পনির বাটার মশালা গ্রেভিটাও ঠিক ঠিক রয়েছে, সেন্ট খুব সুন্দর, মানে এখানকার খাবারের প্রত্যেকটা খাবারের স্মেল খুব ভালো, কোয়ালিটিও ভালো, কোয়ান্টিটিটা আমি রাইসটা বুঝতে পারছি না, রাইসটা সার্ভ করার পরে বুঝতে পারবো, এখানে তো দেখে পনির বাটার মশালাটা ঠিকই লাগছে, পনিরের সাইজগুলো তোমাদের একবার দেখাই, এই তো পনির, এই যে পনিরের সাইজ ঠিকঠাকই আছে, গ্রেভিটাও ভীষণ ঠিক আর খুব ভালো স্মেল বেরিয়েছে, তো চলো খাবারটা সার্ভ করে নিই তারপরে দেখা হচ্ছে। এই যে নদালের জন্য আমাদের টেবিলটা ছোট হয়ে গেছে, কোথায় আমরা ভেতরে বসে খেতাম বড় টেবিলে, আর এত খাবার নিয়ে টেবিলটা ছোট হয়ে গেছে আমাদের। আগে আমরা রুটিটা খাবো তারপরে রাইসটা খাবো, হ্যাঁ আগে রুটিটা খেয়ে নেওয়া যাক, কারণ ওটা না হলে শক্ত হয়ে যাবে, তারপরে রাইসটা আবার দেয়া হবে, এটা সরিয়ে নাও, এটা আগে হাতে করে খেয়ে নাও তারপর রাইস খাবে। আমি বাটার খাই না সেই জন্য শান্তনুর আর গুড্ডির জন্য তন্দুর বাটার রুটি, আমার প্লেন তন্দুর, তো চলো খেয়ে নিই আগে তারপরে রাইসটা যখন সার্ভ করব তখন আবার তোমাদেরকে দেখাবো। নদালকে দেখো দু হাতে, ভালো টেস্ট আছে, একটা ভালো স্মেল বেরিয়েছে, চলো আগে খেয়ে নিই, রুটিগুলো শক্ত হয়ে যাবে না হলে পরে, তারপরে রাইসের সময় আবার দেখা হচ্ছে। তো রুটি খাওয়া হয়ে গেছে আমাদের, এখন আমরা রাইস খাবো, গুড্ডি পুরো রুটি শেষ করতে পারেনি, মেরি চা মেরি চা মেরি চা মেরি চা মেরি চা।
আর নয়। রাইসটা কার জন্য নেওয়া হয় তোমরা নিশ্চয়ই জানো। বল। আমার তো রুটিই ভালো লাগে, রাইসটা কার জন্য নেওয়া হয় নিশ্চয়ই তোমরা জানো। তাহলে আমি এতটা খেতে পারবো না। তোমার জন্য তাহলে আরেকটু নাও। রাইসটা খেয়ে দেখ একটু চামচ করে। খা না দাদা, চামচ চামচ দিয়ে দিতে হবে ওকে। তবে প্রচুর পরিমাণে মাশরুম দেওয়া আছে, মাশরুমে পুরো ভর্তি, ঠিকঠাক, খারাপ না। তো খেয়ে নেওয়া যাক, খেয়ে নিয়ে আবার লাস্টে দেখা করছি। খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়লাম একদম রেডি হয়ে, আবার নিয়েও যেতে হচ্ছে বাড়িতে, তো নিয়ে যেতেই হয় একটু। সরকার ভালো লাগে, সবাই আশা করেও থাকে যে একটুখানি কিছু আসবে, বাইরে খাওয়া মানে বাড়িতে কিছু আসবে, এটা সবাই একটু বাড়িতেই থাকে আশা করে। তো খাবার আজকের ভালো ছিল, কোয়ান্টিটি তো খুব ভালো ছিল, কোয়ালিটিও খুব ভালো ছিল, টেস্ট খুব ভালো ছিল, ওভারঅল খুবই ভালো লেগেছে। ভালো ধাবা, খুবই ভালো ধাবা, খুলেছে কিন্তু ভালো ভালো টেস্ট থাকছে। একটু দূরে আমাদের এটা পড়ছে দীঘাটি, দীঘাটির মোড় থেকে খানিকটা এগিয়ে এসে ভদ্রেশ্বরেই। তো ভালোই পরিবেশনা, সব কিছুই খুবই সুন্দর লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর এভাবেই আমাদের সাথে থাকো। তো চলো টাটা।